ফরিদপুরের নগরকান্দার সালথায় মিনিটের ঘূর্ণিঝড়ের আঘাতে চারটি গ্রামের 150 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শত শত গাছপালা ভেঙে উপড়ে পড়েছে। কয়েক একর জমির পাটসহ অন্যান্য ফসল নষ্ট হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 6:30 দিকে এই ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ শুরু করেন। দক্ষিণ পশ্চিম থেকে ধেয়ে আসা 1 মিনিটের ঘূর্ণিঝড়ে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর ও বিবিরকান্দে এবং সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের রাহতপাড়া ও মেহেরদিয়া গ্রামের 150 ঘরবাড়ি বিধ্বস্ত হয়। শত শত গাছপালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন। মেহেরদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসমত আলী জানান, কিছু বুঝে ওঠার আগেই 1 মিনিটের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে বাড়িঘর গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হলেও আল্লাহর অশেষ মেহরবানিতে কোনো মানুষের হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ঘূর্ণিঝড়ের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিপ্রু, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর ও জেলা পরিষদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন মিয়া। এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিপ্রু সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরণ সহ সার্বিক সকল প্রকারের সহযোগিতা করা হবে। এলাকার লোক যে ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো আমরা ওদের কেউ খানা খাইনি, দেখেন পরিস্থিতি কি হয়েছে আমাদের এলাকার, এটা কি? 27 তারিখ বৃহস্পতিবার সকাল 7টার দিকে এক অতিরিক্ত ঘূর্ণিঝড়ে গয়পুর গ্রামে প্রায় 100 বাড়ি এবং গুবিরকান্দি 8-10টা বাড়ি পুরো একেবারে বাড়িঘর সব তছনছ হয়ে যায়। পরিবর্ষ হয় মানুষদের এই পরিদর্শন। আজ নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ভোরবেলায় যে টর্নেডো হয়েছে তাতে আমরা যে রসুলপুর নামক এলাকায় যে টর্নেডো হয়েছে তাতে যে আমরা সকাল থেকে আসলাম সেখানে এখন পর্যন্ত ঘুরে যা দেখলাম তাতে মনে হচ্ছে যে আমার 100 উপরের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক গাছপালার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত যেটা জানি যে কোনো মানুষের হয়তো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা খুব তাৎক্ষণিকভাবে চিন্তা করছি যে তাদেরকে চাল আর ডালের ব্যবস্থা করব। পরবর্তীতে আমরা তাদের তথ্যগুলো আমাদের উদ্ধার কর্তৃপক্ষের কাছে পাঠাবো এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। আচ্ছা, আমাদের সালথা অংশে 2টি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা মেহেরদিয়া, যেখানে প্রায় 20টির মতন ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমাদের যে রসুলপুরে যে রাহতপাড়া অংশ সেখানে প্রায় 15টি ঘরের মতন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে সবাইকে 10 কেজি করে চাল দিচ্ছি এবং এরপরে বিস্তারিত ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে আমরা পরবর্তীতে জেলা পর্যায়ে পাঠাবো।